অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দ্র চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আপনাদের জন্য একটা ফোর বিএইচকে ফ্ল্যাট আঠেরোশো দশ স্কোয়ার ফিটে নিয়ে এসছি ফ্ল্যাটটার লোকেশান নাগের বাজার ফ্ল্যাটটা জি প্লাস ফোরের সেকেন্ড ফ্লোরে অবস্থিত ফ্ল্যাটটার ফেসিং সাউথ ইস্ট আর নর্থ থ্রি সাইড ওপেন আমরা এখন ফ্ল্যাটের এন্ট্রি গেটের সামনে লিফ্ট পোর্শনের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা লিফ্ট অলরেডি রানিং অবস্থাতেই আছে এই বিল্ডিংয়ের এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে যেটা স্টেয়ার কেসটা দেখা যাচ্ছে কমন এরিয়াতে আমরা দাঁড়িয়ে আছি কমন এরিয়াটাও প্রায় চার ফিটের মতন চওড়া আর লম্বায় অন্তত ছয় থেকে সাড়ে ছয় ফিট গেটটা খুব সুন্দর একটা কোলাপসেপেল গেট দিয়ে সিকিউর করা আছে আমরা এন্ট্রি করছি ফ্ল্যাটের আমরা ফেস করে আছি ইস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোরটা এটা কিন্তু কাঠের ডোর এটা কোনো ফ্ল্যাশ ডোর নয় আমরা ফ্ল্যাটে এন্ট্রি করে লেফট সাইডে একটা ছোট্ট রুম দেখতে পারবো যেটা আপনার স্টোর রুম হিসেবে ইউজ করা আছে আমরা এখনও সামনের দিকেই ইস্টের দিকেই তাকিয়ে আছি সেখানে বিভিন্ন রুম কিচেন এবং টয়লেটের ডোরগুলো দেখা যাচ্ছে লেফট সাইডে যেটা এন্ট্রি করার পর লেফট সাইডে যে ছোটো রুমটা এটা একটা স্টোর রুম হিসেবে ইউজ করার জন্য প্রভিশন রাখা আছে ঘরের অনেক কিছু জিনিসপত্র যেগুলো বিভিন্নভাবে প্রকাশ করা যায় না অথচ কিছু ফেলেও রাখা যায় না সেই জিনিসগুলোকে এখানে অনেকেই রেখে দিতে পারবে মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা ক্লিন রাখার জন্য এই জায়গায় রেখে এটা সুন্দর করে একটা ডোর সিস্টেম করা আছে যাতে বন্ধ করা থাকলে কেউ এই ধরনের জিনিসগুলো দেখতে পাবে না ওপরে আর একটা ছোট্ট লফটও রয়েছে আমরা এখন ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করছি আমরা এখন লিভিং ডাইনিং পোর্শনে রয়েছি আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা বেডরুম ওই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আমরা যে বেডরুমটা এখন দেখতে পাচ্ছি ডোরটা দিয়ে এটা একটা বেডরুম যেটার উইন্ডো সাউথের দিকে একটা ব্যালকনি দেখা যাচ্ছে আরেকটা রুমও দেখা যাচ্ছে কিচেনের ডোর দেখা গেল তার আগে কমন টয়লেট ছিল এইখানে একটা বেডরুম লেফট সাইডে আরেকটা বেডরুম আর সামনে যে ছোট একটা ইউনিট রয়েছে যেখান থেকে একটা ছোটো উইন্ডো দেখা যাচ্ছে এটাকে পূজা রুম হিসেবে রাখা হয়েছে ফ্ল্যাটটা পুরোপুরি মার্বেলের ফ্লোরিংয়ে তৈরি আমরা রাইট সাইডে এন্ট্রি নেওয়ার পর যে রুমটা সেই রুমটাতে প্রবেশ করলাম এই রুমটা লম্বায় প্রায় চোদ্দো ফিট চওড়ায় সাড়ে ন ফিট রুম রুমের ভেতরে দুটো ফ্যান লাগানোর অপশান রয়েছে আপনাদের আগেও বলেছি ফ্লোরিংটা মার্বেল এবং এই রুমটা যথেষ্ট লম্বায় বড়। যে কোনো ফার্নিচার খুব সুন্দরভাবে ইনস্টল করা পসিবল আছে আমরা এখন উইন্ডোর দিকে যাচ্ছি এই উইন্ডোটা পুরোপুরি সাউথের দিকে খুব বড়ো একটা উইন্ডো এবং এই উইন্ডোর আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা যথেষ্টই বড়ো এই রাস্তাতে গাড়ি চলাচল করে মিন্স ফোর হুইলার বলুন বা একটু বড়ো চারশো সাত ধরনের গাড়িও চলে টোটো রিকশা এগুলো সবই আছে উইন্ডোটা স্লাইডিং ডোর এর যে ফ্রেমটা পুরোপুরি ডিফারেন্ট ফ্রেম এটা একদম পাউডার কোটেড অ্যানোডাইজড ফ্রেম প্রত্যেকটা স্লাইডিং ডোর এবং ও ডোর মিন উইন্ডোর যে ফ্রেমগুলো আছে সবকটাই পাউডার কোটেড ইউপিভিসির ডোরগুলো লাগানো আছে স্লাইডিং ডোর আমরা বেডরুম থেকে বেরিয়ে আবার ডাইনিং পোর্শনের দিকে লিভিং ডাইনিং পোর্শনের দিকে এগোলাম ফ্ল্যাটটা পুরোপুরি স্কোয়ার একটা ফ্ল্যাট ফোর বিএইচকে ফ্ল্যাট কিন্তু এই ফ্ল্যাটের কিন্তু কোনো রকম পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবেল নেই আমরা যে ডাইনিং পোর্শনটা আছি এটা লিভিং ডাইনিং পোর্শনটা এটা যথেষ্টই বড় লম্বা একটু এল প্যাটার্ন বা টি প্যাটার্নের বলতে পারেন লিভিং ডাইনিংটাকেও যদি লম্বায় ক্যালকুলেট করে তাহলে লম্বায় অন্তত আঠাশ ছাব্বিশ থেকে আঠাশ ফিট চওড়ায় কোথাও ন ফিট কোথাও দশ ফিট কোথাও এগারো ফিট আমরা দেখতেই পাচ্ছি যে আমরা এখন উইন্ডোস ব্যালকনির কাছাকাছি চলে এসেছি এই ব্যালকনিটা খুব সুন্দর বেশি চওড়া নয় ব্যালকনিটা অ্যাপ্রক্সিমেটলি আপনার চওড়ায় প্রায় সাড়ে তিন ফিটের কাছাকাছি আপনারা রোডটা দেখতে পাচ্ছেন এই রোডে অলরেডি গাড়ি চলাচল করছে এটা একদম প্রপারলি নাগের বাজার থেকে হাঁটা দু মিনিটের পথ ব্যালকনিটা পুরোপুরি স্লাইডিং ডোর এবং বাইরে থেকে কোলাপসিবল গেট দিয়ে সিকিওর করা আছে যে ফ্ল্যাটটা কিনবে সে ব্যালকিনির গ্রিলের ওপরে এক্সটেন্ড করে নতুন করে গ্রিল লাগিয়ে নিতে পারে আমরা লিভিং ডাইনিং পোর্শনে এখন মাস্টার বেডরুমে এন্ট্রি নিলাম এই বেডরুমটা পুরোপুরি সাউথ অ্যান্ড ইস্টের দিকে যে বড় উইন্ডোটা যেখান থেকে রোদ আসছে এটা পুরো সাউথের দিকে এই বেডরুমটা লম্বায় প্রায় সাড়ে এগারো ফিট চওড়ায় দশ ফিটের কাছে এর কর্নার পোর্শনে একটা পিলার পড়ে গেছে যেটাকে ইন্টেরিয়ারের সাহায্যে খুব সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া যেতে পারে যেহেতু এটা একদম কর্নারে আছে সেখানে কোনো রকমভাবেই কেনা অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা নেই এটা ফার্নিচার ইনস্টল করলে একটা খুব সুন্দরভাবে ডিজাইন করে করা যায় এই বেডরুম থেকে খুব সুন্দরভাবে খোলা আকাশ দেখা যাচ্ছে এবং সামনে রোডটাও দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডোরের কথা উইন্ডোর যে স্লাইডিং ডোর বলেছিলাম ইউভিসির সেই ধরনের ডোর লাগানো এবং এটা খুব কস্টলি একটা প্রোডাক্ট নর্মাল প্রোডাক্টের থেকে অনেক বড় মানে অনেক হেভি কস্টের একটা প্রোডাক্ট গ্লাসগুলো গ্রিন গ্লাস দেওয়া আছে যেহেতু এই বেডরুমটাতে দুটো উইন্ডো যার ফলে কোনোভাবেই রোদ এবং হাওয়ার কোনো রকম কোনো প্রবলেম এই রুমে হবে না পাশের যে ব্লকটা দেখা যাচ্ছে সেই ব্লকটার ডিফারেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ ফিট পাঁচ থেকে ছ ফিটের গ্যাপে ওই পাশের বিল্ডিংটা আছে আমরা মাস্টার বেডরুম থেকে এখন টয়লেটের দিকটা দেখিনি যে টয়লেটটা এন্ট্রির সময় আমরা দেখেছিলাম ফ্রন্টে ছিল টয়লেটটা লম্বায় প্রায় সাড়ে সাত ফিট চওড়ায় কোথাও সাড়ে তিন ফিট কোথাও সাড়ে চার ফিট আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কোনোরকমভাবে ইউজড হয়নি আনইউজড অবস্থাতেই ফ্ল্যাটটা রয়েছে যে সিপি ফিটিংসের ওপরে সিপি ফিটিংসের ডিজাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন রকম ইউজ হয়নি স্যানিটারি ফিটিংসগুলোর ওপরে প্লাস্টিক লাগানো ডোরগুলো সবই ফ্লাস ডোর আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এসেছি আমরা লিভিং ডাইনিং পোর্শানে দাঁড়িয়ে আছি এখন এর পরবর্তী আমরা এখন দেখে নেব কমন টয়লেটটা এটা লম্বায় প্রায় সাড়ে নয় ফিট চওড়ায় পাঁচ ফিটের কাছাকাছি সিপি ফিটিং স্যানিটারি ফিটিং সবই লাগানো আছে এবং একদম আনইউজড কন্ডিশন এই ফ্ল্যাটটা যে কিনবে তার কিন্তু কার পার্কিং কখনোই প্রভিশন নেই এই বিল্ডিংয়ে রাখা শুধু টু হুইলার রাখার সব প্রভিশন রয়েছে কিন্তু এটা একদম যশোর রোড থেকে হাটাপট এক থেকে দেড় দু মিনিটের রাস্তা নাগের বাজার থেকে চার তিন থেকে চার মিনিটের হাঁটা পথ নাগের বাজারের ডিস্টেন্স থেকে মানে নাগের বাজারের চার মাথার ক্রসিং থেকে প্রায় তিন চার মিনিটের পথ হাঁটা পথ আমরা কমন টয়লেট থেকে বেরিয়ে এসে কিচেনে এন্ট্রি করছি কিচেনেও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্টই বড় একটা কিচেন এই স্পেসটাতে আপনারা ফ্রিজ রাখতে পারবেন খুব সুন্দরভাবে একটা স্পেস রাখা আছে এবং কিচেনটাকে কেউ যদি লম্বায় বলে প্রায় সাড়ে দশ ফিটের কাছাকাছি লম্বা দশ সাড়ে দশ ফিট চওড়ায় প্রায় সাত ফিটের কাছাকাছি চওড়া রয়েছে এবং এল প্যাটার্নের যে গ্রানাইট টপটা রয়েছে সেটা ইস্ট আর নর্থের দিকে এলাবোরেট করা আছে যে উইন্ডোটা দেখা যাচ্ছে সেটা পুরোপুরি ইস্টের দিকে ফেস করে রয়েছে প্রত্যেকটা উইন্ডোর বাইরেই কিন্তু গ্রিল প্রভিশন রাখা হয়েছে এবং যার ফলে ফ্ল্যাটের সিকিউরিটি নিয়ে কোনো ভাবে কম্প্রোমাইজ কিছু করা হয়নি আমরা কিচেন থেকে এখন বেরিয়ে এলাম বেরিয়ে এসে লিভিং ডাইনিং পোর্শনে এলাম আবারও আমরা লেফট সাইডের একটা ভিউ দেখে নেব যে আপনাদের আগেও সব ডেসক্রাইব করেছি সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা কিচেন থেকে বেরিয়ে এসে এখন থার্ড যে বেডরুম সেই বেডরুমে এন্ট্রি নেব এই বেডরুমেও দুটো উইন্ডো রয়েছে এবং একটা আর একটা ব্যালকনি রয়েছে এক্সটেন্ডেড ব্যালকনি যার ফলে এই ব্যালকনিটা ঠিক ব্যালকনিটা আপনার নর্থ আর ইস্ট ফেস করছে এই যে বড়ো উইন্ডোটা দেখা যাচ্ছে রুমের ভেতরে এটা হচ্ছে পুরোপুরি ইস্টের দিক এবং এই রুমটাও আপনার প্রায় সাড়ে দশ ফিট লম্বায় চওড়ায় প্রায় দশ ফিট ডোর আপনাদেরকে আগেও বলেছি আমরা এখন সেকেন্ড ব্যালকানিটাতে প্রবেশ করছি এই ব্যালকিনিটা আপনারা দেখতে পারবেন পেছন দিকে একটা পুকুর দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আমরা ইস্টের দিকের উইন্ডোটার কাছে এলাম পাশের বিল্ডিংটা অ্যাজ ইউজুয়াল সাড়ে পাঁচ ফিট ছ ফিটের গ্যাপে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্যালকনিটাতে প্রবেশ করছি ব্যালকিনিটা যথেষ্টই চওড়া প্রায় চওড়া যদি কেউ বলে ব্যালকনিটা প্রায় চার ফিটের বেশি চওড়া এবং লম্বায় প্রায় সাড়ে দশ ফিট এবং গ্রিল দিয়ে কভার করা আছে ব্যালকনিটা ইস্ট এবং নর্থের দিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ এটা থেকে দেখা যাচ্ছে একটা কলের পয়েন্টও আছে এখানে এই যে ভিউটা এটা কখনোই বন্ধ হওয়ার নয় পেছনে একটা পুকুর আছে যে পুকুরটার পুরো ভিউ এই ব্যালকনিটা থেকে পাওয়া যায় যদিও পুকুরটা নর্থের দিকে বাট খুব সুন্দর একটা ভিউ সঙ্গে খোলা আকাশ পরিষ্কার দেখা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটাকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে রাখা আছে এবং যথেষ্ট পরিমাণে বিউটিফিকেশন করা রয়েছে গ্রিনারিসও প্রচুর আছে এই ফ্ল্যাট থেকে দেখা যায় এবং যেহেতু এটা সাউথ আর নর্থের এর ক্রস ভেন্টিলেশন আছে এই ফ্ল্যাটটাতে যার ফলে হাওয়া এই ফ্ল্যাটের মধ্যে কখনোই কম হবে না গ্রিল দিয়ে পুরো ব্যালকানিটাকেই ঘেরা রয়েছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা নাগের বাজারের ফ্লাইওভারটা দেখা যাচ্ছে যেখান থেকে গাড়ি চলাচল করছে যদিও খুব ছোট একটা ভিউ বাট তবুও দেখা যাচ্ছে আমরা ব্যালকনি থেকে বেডরুম হয়ে লিভিং ডাইনিংয়ের দিকে এগোচ্ছি আমরা এখন লিভিং ডাইনিং এরিয়াতে আবার চলে এসেছি আপনাদেরকে আগেও বলেছিলাম রাইট সাইডে একটা পূজা এরিয়া বলে অপশান আছে যেই অপশানটাতে আপনি সুন্দরভাবে ঠাকুর ঠাকুরঘর বানিয়ে নিতে পারবেন এবং এটাও লম্বায় প্রায় সাড়ে ন ফিট চওড়ায় প্রায় সাড়ে চার ফিটের কাছাকাছি চার ফিটের একটু বেশি এটাকে নিজের মতন করে ডিজাইন করে খুব সুন্দরভাবে মন্দির হিসেবে বানানো যেতে পারে এর উইন্ডোটা থেকেও পুকুরটা বাইরের পুকুরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই উইন্ডোটা নর্থের দিকে ফেস করে রয়েছে আমরা ফোর্থ যে বেডরুম সেই বেডরুমটায় এখন প্রবেশ করব এই বেডরুমের লম্বাটাও অন্তত প্রায় সাড়ে এগারো বারো ফিটের কাছাকাছি চওড়ায় সাড়ে ন ফিট এর যে উইন্ডোটা দেখা যাচ্ছে এই উইন্ডোটা নর্থের দিকে রয়েছে এবং এই পুরো উইন্ডোটা থেকে পুকুরের একটা ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা এক্ষুনি দেখতে পাবেন আপনারা দেখুন বাইরের পুকুরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে গ্রিনারিজ তো যথেষ্টই ভালোভাবে দেখা যায় এই রুমটা থেকেও দেখা যাচ্ছে এই রুমটা থেকে নাগের বাজারের ব্রিজটাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে নীল আকাশ পরিষ্কারভাবে এই রুম থেকেও দেখা যাচ্ছে আমরা এখন ফোর বেডরুম থেকে বেরোবো যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিন যার এই ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তারা এই নীচের কন্ট্যাক্ট নাম্বারটার সাথে যোগাযোগ করুন এটা ছাড়াও আরও অনেক আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে যেগুলোর ভিডিও দেওয়া সম্ভব হয় না বাট প্রজেক্ট অনেক আছে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ